নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 2 ডিসেম্বর 2023 তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেককে জয়, শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং আমি প্রতিদিন আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। অনেকে কেটে কেটে ভিডিওটি দেখছেন, কিন্তু আমি কি বলছি মেন বিষয়বস্তুটাই কিন্তু জানতে পারছেন না। ভাবছেন যে কৌশিকদা রাশির নাম বলেছে, হয়তো আমার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। দেখুন, আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এটা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু সেম রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি ঘটবে? এমনটি কিন্তু কখনোই না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। কারণ প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু যোগ দশা থাকে, অর্থাৎ যোগটা যদি আপনার থাকে কিনা, তবেই কিন্তু আপনার এই শুভ ঘটনাগুলো কিন্তু ঘটবে। এই যোগকে জাগৃত করতে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। প্রতিদিন ভিডিওগুলো শুনছেন, ভাবছেন যে হয়তো কোটিপতি হয়ে যাবো, এটা এমনটি না। কারণ সেখানে আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, পাশাপাশি আপনাদেরকে রাহু রক্ষা কবচ, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক হোক, তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায়, রাহু রক্ষা কবচ যদি পরিধান করা যায়, বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু পাওয়া যাবে। এবং একটি চমৎকারী সংখ্যার যে লকেট, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু কাজ কিন্তু করবে। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, আমি যে বলছি আগামীকাল হয়তো আপনাদের বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, অর্থপ্রাপ্তি হবে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে। দেখুন, 100 জন দেখছেন, 100 জনই যে কোটিপতি হবেন বা 100 জনের মধ্যে যে অর্থপ্রাপ্তি হবে, এটা কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হবে, এবং সর্বোপরি হচ্ছে এটা আমাদের ভাগ্যের খেলা। তাই ভাগ্য জায়গাটাকে যদি আমরা সক্রিয় যদি করতে পারি, তাহলে নিশ্চিতরূপে আমাদের অর্থপ্রাপ্তি জায়গা কিন্তু ঘটবে। ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব, এই ভাবগুলোকে যদি জাগৃত করা যায়, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি কেন বলি আপনাদেরকে, প্রতিদিনের এই ভিডিও আমার আপনাদের কাছে কিছুটা সময় আমি প্রতিদিন নিই এবং কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন মহা কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, লিখে রাখো প্রথম রাশি আগামীকালের জন্য, স্পেশাল তিনটি রাশি আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, কুম্ভ রাশি। কুম্ভ রাশি শুধু লটারি বলে না, আপনাদের কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনারা শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনার ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনাদের যে শুভ সময় সকাল 10:39 থেকে 11:24 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 4, শুধুমাত্র 4 কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 8-6, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা
থেকেও কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আপনাদের যে যারা টিকিট কাটছে তাদের জন্য একটা নিতান্ত একটা শুভ সময় বলে দিই, সেটা দেখা যাচ্ছে সকাল 9টা থেকে আপনার 10টা 12 মিনিট পর্যন্ত, টাইমগুলো কিন্তু মেনটেন করবেন। কুম্ভ রাশি, ধনু রাশি, 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির চোখ রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে 5 এবং 9। আপনাদের আগামীকালের শুভ সময় দুপুর 12টা থেকে 1টা 3 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ স্পেশালি 12টি রাশির মধ্যে এই 3টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আগামীকাল আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, যতক্ষণ না আপনারা প্রতিকার না করেছেন, গ্রহের যে জায়গাগুলো যে ডিস্টার্ব হয়েছে তার যতক্ষণ না প্রতিকার না করেছে ততক্ষণ কিন্তু স্পেশাল রেজাল্ট আপনারা কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।